আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকে, কত মানুষ আছে, হিন্দু দেখেন, খ্রিস্টান দেখেন, নাসারা দেখেন, শিখ দেখেন, ইসাই দেখেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বস্তু আল্লাহ দান করেছেন, একটা জীবন আর একটা হলো সম্পদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে আমি জীবন দিয়েছি, মুমিনদেরকে আমি আল্লাহ সম্পদ দান করেছি। এই জীবন আর সম্পদ যারা আমি আল্লাহকে ঘুরাই দিবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দেব। এই জীবনটা, এই সম্পদটা যারা আল্লাহরে দিবে, আল্লাহ তাদেরকে কি দিবে? জান্নাত। এই জান্নাত জান আর মাল যারা আল্লাহকে দিবে তারাই জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ধরুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও ঈমানদারের দল, ও পৃথিবীর মুমিনের দল, আমি কি এমন এক ব্যবসার কথা বলবো, এমন এক বিজনেসের কথা বলবো? আল্লাহ বলেন এই ব্যবসা যারা করবে, এই বিজনেস যারা করবে, জাহান্নামের আগুন হারাম, ওদের প্রতি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেবেন। যখন সুবহানাল্লাহ, এই ব্যবসা করতে চান, কারা কারা চাই? এই ব্যবসা যদি করতে চাই তাহলে তিনটা কাম করা লাগবে। জোরে বলেন কয়টা? তিনটা কাম করতে হবে। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি নবীর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, নবীর প্রতি তাদের ঈমান আছে। দুই নম্বর হলো মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুই নম্বর হলো যারা সংগ্রাম করবে, কষ্ট করবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জীবন দিয়া সম্পদ দিয়া, এই জীবন দিয়া সম্পদ দিয়া রে যারা আল্লাহ রাস্তায় কষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম চিরতরে আল্লাহ হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা তো অনেকে করে না, দুনিয়ার ব্যবসার লস আছে, লাভ আছে, ঠিক না? আখিরাতের ব্যবসায় কোনো লস নাই। দুনিয়ার ব্যবসা না করলে খাবো কি চিন্তার সীমা নাই, আখিরাতের ব্যবসা না করলে কবরে থাকবো কেমনে কোনো টেনশন নাই, ঠিক না? হাসান নাই কি ভাই, খারাপ হইতেছেন? আখিরাতের ব্যবসা করার দরকার আছে না নাই? আখিরাতের ব্যবসা যদি করতে চাই দুটি সামান লাগবে, কয়টা? এক নম্বর তো ঈমান লাগবে, কারণ ঈমান ছাড়া আমল কবুল হবে না। হবে ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই। সর্বপ্রথম ঈমান আনতে হবে, এরপরে আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আল্লাহকে যদি ফিরিয়ে দিতে পারি, আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাত তোমাদেরকে বিক্রি করে দেব। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শুনে নেন, জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে মানুষ অনেক আছে, অনেক আছে, মানুষের তো সীমা নাই, লক্ষ লক্ষ মানুষ আছে না নাই? জুড়ে বলেন লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, এর ভিতরে সব থেকে দামি মানুষ, সব থেকে শ্রেষ্ঠ মানুষ যারা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। যাদের ইমান আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে,
তাদের দাম বেশি না কম? আরো জোরে, জমির ভিতরে ঈমান আছে, ঈমান নিয়ে যারা থাকবে দুনিয়াও চাচ্ছে, পরকালে চাচ্ছে না। হয়ে গেল ভাই, এই ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে ঈমানদার হবে যাদের ভিতরে ঈমান থাকবে, যে দলের ভিতরে ঈমান থাকবে, যে কওমের ভিতরে ঈমান থাকবে, যারা ঈমানদার হবে। ওয়ালা তাহিনু কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো চিন্তা নাই, ঈমানদারের ভয় নাই, টেনশন নাই, ঈমানদারের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন আনতুমুল আ'লাউনা, তোমাদের লেভেল সব থেকে উপরে, ঈমানদার হাই লেভেলে থাকবে, ঈমানদার সব থেকে উপরে। শর্ত হলো যদি ঈমানদার হতে পারি ভাই, আজকে মুসলমান নামে মুসলমান কামে নাই ঠিক কিনা জোরে বলেন, নামে মুসলমান এই জন্য মার খায়, মার খায় লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মুসলমান, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হওয়ার একটাই কারণ মুসলমান লেবাস আছে, মুসলমানের বডি ঠিক আছে, মুসলমানের নাম ঠিক আছে, মুসলমানের খানা ঠিক আছে, তবে মুসলমানিত্ব নাই ঠিক কিনা জোরে কর, ঠিক না ভাই? এই কথাগুলি আমি তো বলতেছি বাস্তব কিনা? বাস্তব না, সব জায়গার হালত একটাই, শুধু নগাঁও না, ধরো উদালগুড়ি দেখেন, শোনিতপুর দেখেন, গোটা আসাম, গোটা পৃথিবী। ভাই আল্লাহ বলতেছে ঈমানদার থাকবে উপরে, আমরা এখন কই আছি? একটু জবাব দেন, তোলে না ভরে হাই লেভেলে না লো লেভেলে? কেন কার্ডা সত্য কার্ডা মিথ্যা, কার কথা সত্য? আল্লাহ নাম নাম জুড়ে নিতেন না, কার্ডা সত্য? আল্লাহ বলতেছেন তোমরাই উপরে থাকবে, আমরা তো নিচে পড়ে আছি ঠিক কিনা জুড়ে কোন? সংসদে আমরা নাই, কেন নাই? আমাদের ঈমান নাই ঠিক কিনা? এলাকাবাসী গ্রামবাসী যদি এখন আল্লাহকে ভয় করে, কারে ভয় করে? গ্রামবাসী এলাকাবাসী এখনো যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আকাশে জমিনের সব রহমতের দরজা খুলে দিব, বলেন সুবহানাল্লাহ। আকাশের দরজা খোলা, জমিনের দরজা খুলবে, আকাশের দরজা খুলবে যদি আল্লাহকে ভয় করে। এখন বিপদের সীমানায় কত বিপদ আছে না? না আছে না? দোয়া কবুল হয় ভাই? দোয়া কবুল হয় না, কেন হয় না? একটাই কারণ, আমরা গুনার সাগরে সাঁতারে দিতেছি ঠিক কিনা জানেন? মিশা কথা কয় না নাই? মিশা কথা কয় সব না গুনা? এই মিশা কথা ছাড়া আমার ব্যবসা হইব কি কয়? মিশা কথা ছাড়া কি ব্যবসা হয়? মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, এই মিথ্যা কথা বলা রসুল বলেন, রসুল বলেন মিশা কথা সমস্ত পাপের মা। এমনি মিশা কথা করে, কই আছেন তো ভাই? বলে আমি নগাঁও আছে কিন্তু তেজপুর, ঠিক না? এই যে একটা মিথ্যা কথা বললো, মিথ্যা কথা যখন বান্দা বলে গুনার দুর্গন্ধে ফেরেশতা এক সময় দূরে চলে যায়। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এই জন্য জীবন আসে না আসবে কিনা কোনো গ্যারান্টি না, এই জন্য বলে যা আমরা কি শান্তি চাই জোরে কর, শান্তি চাই। শান্তি যদি চাই তো কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে,
শান্তি যদি চাও, কোরআন সুন্নাহর বাহিরে কোনো পথ নাই। কোরআন সুন্নাহ যখন মুসলমান আঁকড়ে ধরবে, আল্লাহ পাক শান্তি রহমতের দরজা আল্লাহ খুলে দেবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন 12 নম্বর 30 এই সূরার ভিতরে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। যখন আল্লাহু আকবার, আল্লাহ বলে তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করো, কোন ঘর জুড়ে কর, কাবা শরীফ জুড়ে কোন কোন ঘর, কাবা শরীফের মালিকের ইবাদত যদি করো, আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, কাবার মালিকের ইবাদত যদি করো রে, আল্লাযী আত'আমাহুম মিন জুউ, আল্লাহ বলেন খুদার টাইমে আমি আল্লাহ নিজে তোমাদেরকে খানা দান করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজে খানা দিবেন রিজিকের মালিককে। আরো জোরে, এর একটু জোরে কইতে মনে হয় কষ্ট পান, কারণ রিজিকের মালিক যদি আল্লাহ সুদ কেন খান, খায় না, সুদ খায় না, রিজিকের মালিক আল্লাহ কেন দিল। আল্লাহ বলে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কাবা ঘর, কাবা কোথায় জুড়ে কর, কোথায় কাবা, মক্কা নগরীতে কাবা, এই কাবার মালিকের ইবাদত যদি করো, আল্লাযী আত'আমাহুম মিন জুউ, আল্লাহ বলেন ক্ষুধা লাগবে আমি আল্লাহ নিজে খানা দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় আসবে, ভয়ের টাইমে, ভয়ের সময় আমি আল্লাহ পাক নিজে নিরাপত্তা দান করে দেব। আল্লাহ যদি খানা দেয়, আল্লাহ যদি নিজে নিজে যদি নিরাপত্তা দেয়, পৃথিবীর কারো শক্তি আছে ক্ষতি করা, জোরে করে আছে, আল্লাহ যদি ইজ্জত দেয়, বেইজ্জতি করার ক্ষমতা কারো আছে, আল্লাহ যদি রিজিক দেয়, কারো ক্ষমতা আছে রিজিককে আটকানো ওয়ালা কেউ আছে, না না, আল্লাহ যদি মরণ দেয় বাঁচানো ওয়ালা কেউ নাই, আল্লাহ যদি বাঁচায় রাখে মারনে ওয়ালা কেউ হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা কেন আল্লাহর নাফরমানি করি, কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করে দুনিয়াটা কেন বরবাদ করে দিলাম গো, এই দুনিয়া বেশি দিন নয়, এই দুনিয়া দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন না, দুনিয়ার মুখে পড়ে শয়তানের প্রবঞ্চনে পড়ে আজকে গুনাহ করে করে জীবন কাটাইলাম, একটা গুনাহ যখন বান্দা করে অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আজকে শয়তানকে খুশি করার জন্য কত গুনাহ করি, আজকে শয়তানের পিছনে ঘুরতেছি, এই শয়তান পর্যন্ত কিয়ামতের দিন শয়তানের সঙ্গে যখন মোলাকাত হবে, শয়তান পর্যন্ত বলবে আমারে দূর দিয়ে লাভ না, শয়তান চিনেন না, এই গুনাহটা করায় কে, কে করা, কি ভাই আপনাদের খারাপ লাগতেছে কি, দয়া করে দেব, শয়তান কিয়ামতের দিন শয়তানের সঙ্গে লড়বে, গুনার হেডমাস্টার, গুনার হেডমাস্টার কে, শয়তান, ইবলিস, যখন শয়তানের মুরিদান যারা আছে, শয়তানের মুরিদ কারা, যারা আল্লাহর বাদ দিয়া দুনিয়া ধরছে, এরা হলো শয়তানের মুরিদ, আল্লাহরে বাদ দিয়া আল্লাহকে রাজি রেখে যারা দুনিয়া করছে, এরা হলো আল্লাহর মুরিদ। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহর আওয়াজ পেলাম না, জোরে কইরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাই, এগুলি বয়ানের দরকার আছে না, নাই, এইসব কথার দরকার আছে না, নাই, আমি অজুবে একটা কিসরা কয়ে দিলাম, যে কিসরা দুনিয়াও নাই আখেরাতে নাই, হাসলেন চলে গেলেন, রসুল বলেন যে হাসির বয়ান করে এবং শুনে তাতে যদি মিথ্যা বলে আল্লাহ রসুলের লানত। ভাই আমরা এখানে কি হাসতে আসছি না কান্দতে আসছি, কান্দতে আসছি, কান্দতে আসছি,
অনেকটা কয়েক বল একদিন একজনে বললো বলো হুজুর এমন একটা বক্তা দেন যে বক্তা কমেডি বক্তা। কি বক্তা? কমেডিয়ান। নাউজুবিল্লাহ। ওয়াজের মঞ্চ যদি কমেডিয়ান বক্তা থাকে তাহলে ওয়াজের মঞ্চ কি ওয়াজ রইল না কৌতুকের অভিনয়ের স্টেজ হইল। কৌতুক আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি কান্দ কম কম হাসো। কে বলে? আল্লাহ বলেন বেশি বেশি কাঁদ কম কম হাসো। আমরা এমন আছি বলে 20 বছর হয়ে গেছে এক ফোঁটা চোখের পানি পড়ে নাই। ঠিক কি নজরে কো আমার ভাইয়েরা শয়তানের সঙ্গে যখন মোলাকাত হয়ে যাবে শয়তানকে বলবে ও আমাদের পীর সাহেব, ও পীর সাহেব কই যান আপনার এই তো মেনে মেনে আজকে আল্লাহর আল্লাহর নাফরমানি করছি আপনার অনুসরণ করতে গিয়ে আজকে আখেরাত বরবাদ হয়ে গেছে কই দাও কই দাও। শয়তান তখন বলবে ও কল শয়তানু লাম্মা কুজিয়াল আমর ইন্নাল্লাহ وعدكم وعد الحق। শয়তান তখন বলবে ফয়সালা হওয়ার পরে শয়তান বলবে আমার কথার কোনো ভুলিয়তা নাই আমি সব মিছা কথা কইছি আল্লাহর কথাই সত্য কথা। চিন্তা করছেন কি একবার? শয়তান দেখে কইবো আল্লাহ কত মেহরবান আল্লাহ আবার দুনিয়া কইও দিছে কারে মানো। শয়তানের বক্তব্য শোনো। কি বক্তব্য? ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যা ওয়াদা করেছিলেন সঠিক ওয়াদা করেছিলেন। বলে আমার দা কি? বলে আমার দার কোনো ভ্যালু নাই। কি নাই? ভ্যালু নাই। ও আত্মকুম ফাখলাফতুকুম যা ওয়াদা করেছি সব ভঙ্গ করে দিলাম। তখন মানব জাতি শয়তানকে গালি দিবে এ শয়তান তোর অনুসরণ করে আজকে আমরা বরবাদ হয়ে গেলাম জাহান্নামী হয়ে গেলাম। শয়তান তখন বলবে ওয়া কানা লি আলাইকুম মিন সুলতান। আমি যা দুনিয়াতে যত বক্তব্য দিয়েছিলাম আমি যত পথ দেখাইছিলাম তবে একটা কথা জানো আমি যত কথা কইছি দলিল দেই নাই। কি দেই নাই? দলিল ছাড়া কথা এত মানস কেন? হুজুররা দলিল দিয়ে দিয়ে কইছে মানো নাই বিনা দলিলে দৌড় দিছ আমার দোষ না। ভাই আল্লাহ কিভাবে বোঝাবো? তখন শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমারে দিয়ে আমারে গালি দিয়ে লাভ নাই আমারে গালি দিবি না কারণ নিজে নিজের গালি দে কারণ আমি যত কথা বলছি জবরদস্তি তোদেরকে আনি নাই। একটা বক্ক তো দিছি ডানে দেখোস নাই বামে দেখোস নাই সুজা দৌড় দিস বলে কোন জায়গায় থিয়েটার আছে টাকা বুঝি না টিকিট কত লাগে বুঝি না আসবে কে এদিকেও নাই এদিকেও নাই সুজা দৌড় দিয়ে গ্যালারি বসে গেছো। ঠিক কি নজরে কর ওয়াজ মাহফিল আসলে টিকিট লাগে না মসজিদে গেলে টিকিট লাগে না হুজুরের কাছে গেলে টিকিট লাগে না কিন্তু শয়তানে দে আয়োজন করছে থিয়েটার ফাংশন গান বাজনা এই যে কত কিছু হইতেছে ঢুলের বাড়ি আসার নাই এখানে গেলে টিকিট নিতে হয় টিকিট নিয়ে নিয়ে আমার মুরিদ হইছ আর কোরআনের পথে আসলে টিকিট লাগে নাই তুমি টিকিট ছাড়া জায়গায় যেখানে গেলে সোয়াগত সেখানে যাও নাই বিনা টিকিটের জায়গায় যাও নাই টাকা খরচ করে আমার মুরিদ হইছ আমি তো একবার বলি না আমার মুরিদ হ কারণ ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলে আমি নিজেও তো আল্লাহরে ডরা। কথাটা কি চিন্তা করছে? শয়তানের কোনো দোষ আছে বলেন? এই জন্য কবি বলেন কে হাসি আতি হ্যাঁ বুঝে হাজারাতে ইনসান পর কে হাসি আতি হ্যাঁ বুঝে হাজারাতে ইনসান পর ফেলে বদ তো খুদ করে আর লানত করে শয়তান পর। এই জন্য কবি বলেন আমার বড় হাসি আসে এমন মানুষের উপরে গুনার কাম নিজে করে শয়তান অভিশাপ দেয় আসার না ভাই এই জন্য বলে
মসজিদের ভিতরে জানাবে, কারণ নবী বলে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়াতে যত আল্লাহর নবী বলেন মসজিদ যদি কাঁচাও হয় কিন্তু মসজিদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু ভাই আল্লাহ রাসূল বলেন সব থেকে দামি জায়গা মসজিদ, সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার। কিন্তু বলেন ভাই মসজিদে ভিড় নাই, বাজারে ভিড়ের অভাব নাই, ঠিক কিনা? নবী বলেন সব থেকে দামি জায়গা কোনটা? মসজিদ। কোনটা? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা কোনটা? বাজার। এখন কই তো দেখি ভাই বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথাটা কইলো তাতে মোল্লার দাম বাড়লো না কমলো? আমার ভাষা আমি বুঝতেছেন না কেন বললো নবী বলেন মসজিদ দামি জায়গা, বাজার খারাপ, বাজারে বয়ে বয়ে যারা আড্ডা দেয়। এই যে হুজুরে বলে ও ভাই চলে একটু মসজিদে যাই, হুজুর কয় যান আমরা আসতেছি। এরপরে দুই চার দিনে কয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত, এবারে মোল্লা যে মসজিদে গেল আমরা যে বাজারে বয়ে থাকলাম, নবীর কথা মোতাবেক মোল্লা গেল দামি জায়গা, আমরা রইলাম নাপাক জায়গা, ঠিক কিনা? যে এই মসজিদ সবার দ্বারা আবাদ হয় না, এই মসজিদ সবার দ্বারা মসজিদ প্রতিষ্ঠা হয় না, মসজিদ কাদের দ্বারা প্রতিষ্ঠা হয়? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালা ওয়া الزكاة ولم يخش إلا الله একবার আল্লাহু আকবার বললেন না? চিৎকার দেবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে তারা, মসজিদে আব্দুল তারা করবে, মসজিদের সঙ্গে সম্পর্ক তাদের হবে। যাদের ভিতরে পাঁচটা গুণ আছে, আসলে এখন কয়টা? পাঁচটি গুণ আছে। এক নম্বর মান আমানা বিল্লাহ, যারা আল্লাহরে এক বলে মানে, আল্লাহরে কত বলে মানে? এক আল্লাহ বলে মানে। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর ঈমান আছে। ভাই আমাদের মরতে হবে কিনা? আমাদের জিন্দিগি পরকালের না জিন্দিগি আছে না নাই? এই পরকালের জিন্দিগি যারা বিশ্বাস করে, আল্লাহরে যারা একত্ব বলে স্বীকার করে, তিন নম্বর হলো ওয়াকামাস সালা, যারা নামাজ পড়ে, কি করে যারা কর, কার কথা? আল্লাহর কথা। যারা নামাজ পড়ে, ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, পাঁচ গুণে গুণী হইবে যারা, মসজিদ আবাদ করনেওয়ালা হবে তারা, মসজিদ আবাদকারী হবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। তাহলে মসজিদ আবাদ করার দরকার আছে না? না ভাইয়ের আমার বন্ধু আমার মসজিদ আবাদ করলে মালা কই গুণ থাকতে হবে? কোয়ালিটি? পাঁচ কোয়ালিটি বলা যাবে।
মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ করে এক নম্বর কোয়ালিটি ইমান। ইমানের কত দাম, কত দাম? আল্লাহ বলেন যারা ইমান আনবে, নেক আমল করবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রিজাল্ট। ইমানের দাম আছে না নাই? ইমানের কত দাম, কত ভোল্টেজ? আল্লাহ বলেন একজন ইমানদার যদি গোলাম হয়, গোলাম 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 চিনে আগের দিনে মানুষ বিক্রি হতো ঠিক কিনা জোরে বলেন, গোলাম যদি হয় আর বেঈমান যদি কোটিপতিও হয়, আল্লাহর কাছে গোলামের দাম অনেক বেশি। এই ইমানের এত দাম, সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ বলেন তাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে দর্বন বড় জান্নাত দান করে দেবে। এই ইমানদার যারা হবে মসজিদ আবাদ করবে। দুই নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিনের প্রতি যারা বিশ্বাসী। ভাই আমরা আজকে দুনিয়ায় জীবিত আছি, যেদিন মারা যাব গো আমাদের সবাইকে পরকালে কবরে সবাইকে উঠানো হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা কবরে মাটি দিতে বলি, ঠিক কিনা? কবরে যখন মাটি দেয় এই এই আয়াতটা আমরা পড়ি না নাই জোরে কর, পড়ি না? পড়ি, অনেকে মনে মনে ভাবে এইটা বোধহয় মাটি দেওয়ার দোয়া। আসলে কি মাটি দেওয়ার দোয়া না? কোরআনের আয়াত। তবে মাটি দেওয়ার জন্য যদি ব্যবহার করেন, নবীজি নিজেও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, কোনো অসুবিধা নাই। অনেকে আবার বলে মাটি দেওয়ার জন্য এই দোয়া পড়া যাবে না, এটা ভুল কথা। মাটি দিতে হলে এই দোয়া পড়বেন, নবী হাদিসের ভিতরে প্রমাণ দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম এর অর্থ জানেন? এই জমিন থেকে তোমার বানানো হয়েছে, ঠিক কিনা জোরে কর। আমরা কিসের তৈয়ারি? আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। যদিও আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, আমাদের পিতা আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। বাপ যিশের তৈরি, সন্তান সেই তৈরি, ঠিক কিনা জোরে বলেন। বলে যাও শুনে নে, শুনে নে, আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাকে তৈয়ার করা হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতর তোমাকে আবার ফেরানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফা আহইয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহু আকবার কইলে কি নিশানা সবাই? কোরআনের আয়াত করে যদি আল্লাহ আকবার বলে আল্লাহ ঈমান বাড়ায় দেবে, ঈমান বাড়ায় দেবে কোরআনের কথা। এই জন্য একটা প্রতিকারে যতবার আয়াত পড়বে একটা আল্লাহ আকবার বলবেন, বলবেন তো? সময় পরে শেষের দিকে এসে বেশি লম্বা নয়। ও ভাই আল্লাহ বলেন কিভাবে তোমরা আমার কুফুরি করাবার নাফরমানি করো। তোমরা সবাই মরা ছিল, আমরা সবাই মৃত ছিলাম, ঠিক কিনা জোরে বলেন? আমাদের নাম ছিল না, আমাদের নিশান ছিল না, আমাদের কেউ কেউ চিন্ত না, কেউ জানতো না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কথা তুমি আল্লাহর দিকে ইঙ্গিত করে কবি বলেন
একদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি গো, আজ তোমার সব হয়েছে পর হয়েছি আমি, এমন একদিন আসবে কেউ থাকবে না শুধু থাকবো আমি, ঠিক কিনা জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ বলে তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, তোমরা তো সব মরা ছিলা মরা, আল্লাহ বলেন ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছি। আমাদেরকে বানাইছেন কে? আরো জোরে আরো জোরে কোন কে বানাইছে? এরপর আল্লাহ বলে ভাবিও না চিরদিনের জন্য আসছে, কথা একবারও ভাবো না, ভেবো না চিরদিন দুনিয়ায় থাকবে রে, কারণ মরণ মরণ, যে জাতি হোক না কেন মরণকে বিশ্বাস না করে উপায় নাই, কারণ মরতে হবে। আপনার দাদা নাই, আপনার বাবা চলে গেছে, আপনার সিরিয়াল আসবে কেউ বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে আবার মরতে হবে, আবার জীবিত করব, এরপর আমি আল্লাহর সম্মুখে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, তাহলে মরতে হবে কিনা, আবার উঠতে হবে কিনা, আমাদের সবার উঠতে হবে, এই কথা যারা বিশ্বাসে হবে তারাই মসজিদ আবাদ করবে, বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর ভাই নমাজ দিনে কইবা কি নাকি মুখে পাঁচবার প্র্যাকটিক্যাল কইবা? মাশাআল্লাহ, আমার মধ্যে খারাপ পাইতেছেন না? দিনে পাঁচবার নামাজ পড়বে যে মসজিদ আবাদ করবে যে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে তোমরা দৈনিক পাঁচবার মসজিদ আপ ডাউন করতে দেখো, তাহলে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দাও, এই জন্য কবি বলেন পড়ো নামাজে পাঁচ গানা, না করো কুই বাহানা, ইসি মে হে তেরে জান্নাত ওয়ারনা দুজখ হে তেরা ঠিকানা, ঠিক কি না ধরে বলেন। কবি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজের ভিতরে তোমার জান্নাত, যদি না পড়ো জাহান্নাম ছাড়া উপায় নাই ভাই, এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার নবী যখন মেহরাজে গেলেন, নবী আমার মেহরাজ থেকে ফিরার পথে নবী আমার কান্না শুরু করে দিলে, কান্দতেছেন কান্দতেছেন, আল্লাহ বলেন ও নবী গো আপনি মেহমান, আমি আল্লাহ হলাম মেজবান, মেজবানের বাড়ি থেকে মেহমান কেঁদে যাবে আমি আল্লাহ সইতে পারি না, ও নবীজি কাঁদবেন না কাঁদবেন না, যা চাইবেন সব আমি আল্লাহ দিয়ে দেব, এমনি টাইমে আমার নবী বলেন আল্লাহ আমি আল্লাহ আপনাকে দেখে আমার কলিদা ভরে গেছে, আপনার কুদরতি চেহারা আমল তুই নয় যখন দেখছি গো অন্তর ভরে গেছে, আল্লাহ আমি এমন নবী নয় গো, উম্মতের কথা আমি খানার টাইমে ভুলতে পারি না, আমি শুয়ার টাইমে ভুলতে পারি না, আমি কখন উম্মতকে ভুলতে পারি না, আমি যখন গিয়া উম্মতের কাছে আল্লাহ তুমি কেমন, তোমাকে দেখে কত মজা পাইছি, এই কথাগুলি যখন বয়ান দিব আমার উম্মত আফসুস করবে আর বলবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের তো দেখার সুযোগ হলো না, উম্মতকে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীজি
কোন উম্মতকে যে পজিশন দেওয়া হয় নাই, আপনি নবীর খাতিরে আপনার উম্মত কেমন পজিশন আমি আল্লাহ দান করে দিলাম, কি পজিশন শুনে নেন, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে দৈনিক আমি আল্লাহর সঙ্গে পাঁচবার দেখা হয়ে যাবে। কিন্তু কফল পুরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কি না? ধরে মসজিদের সাথে সম্পর্ক নেই, আছে অনেকের, আছে অনেকের, আবার অনেকের সম্পর্কে তো মসজিদে এলে আসসালাম আলাইকুম কি কয়, একবার গরু যায় মসজিদের বাইরে দেখতে সব করছে, কি করছে গরু যায় মসজিদের বাইরে দেখতে সব, ইমাম সব তো গরম হয় না, গরু ভালো করে রাখতে হবে না, আমি যে বুঝে আমার জীবনে বুঝলে মসজিদ দেখছে, গরু বুঝে না তো মসজিদ দেখেছে, আমি তো জীবনও যাইনি, মানে কি আমার আমার বুঝ আছে, কি আছে এমন লোক আছে না নাই, গোটা জীবনটা মসজিদে কাটিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন, সাহাবাইকারা মসজিদ থেকে যখন বাড়িতে যা তোর দেবার মসজিদ আসে আর বলে ইয়া রাসূলুল্লাহ মনটা ভালো লাগে না, কারণ সারাদিন মসজিদে থাকতে মন চায়, নবী বলেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের মহব্বতে লটকা, কিয়ামতের দিন হাশরের ময়দানে যেদিন 50,000 বছরের মত লম্বা একটা দিন হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সাত ব্যক্তিকে আল্লাহর সাথে ছায়া দেবে, এর ভিতরে যাদের অন্তরের মসজিদের সঙ্গে কানেকশন এদেরকে আল্লাহ আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ 50,000 বছরের টাইম নিবেন না, আল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ বাইপাস করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কিনা, মসজিদ কার ঘর, আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ বলেন মসজিদ আল্লাহর, মসজিদ আল্লাহর, মসজিদ আল্লাহ যার অন্তরে মসজিদের মহব্বতে ভরা, তার অন্তরে আল্লাহর মহব্বতে ভরা এই মসজিদ, মসজিদ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। ভাই মসজিদ সামান্য মনে করবেন না, এই মসজিদের তো এই মসজিদের দাদা, আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়, ভাই গো জান্নাতে ঘরের দরকার আছে না নাই, লাগবে না ঘর, জান্নাতের ঘর কি মাটির ঘর হবে, না না এত দামি ঘর হবে, একটা ইটা হবে স্বর্ণের ইটা আর একটা হবে রূপার ইটা আর একটা মণিমুক্তা, মাসকানের যেটা মাসকানের যেটা জয়েন দিবে আমরা সিমেন্ট দিয়ে দেই, ঠিক কিনা, জান্নাতের ইটার জয়েন হবে জাফরান, হাই রে ভাই এত সুন্দর একটা ঘর, আল্লাহ নবী বলেন জান্নাতে তাদের জন্য ঘর হবে যারা দুনিয়াতে মসজিদ বানাবে, মসজিদ বানানে ওয়ালা যে হবে আল্লাহ পাক তাদের জন্য ঘর বানাবে যেদিন মরব, ভাই গো এই যে কাবা নামের একটা ঘর আছে না নাই জোরে বলে, এই কাবার মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই, আছে না, কাবায় যাইতে মন চায় কিনা, কার কার চাই দিয়ে একটু হাত তুলেন, কাবা যাইতে মন চায়,
মরার পরে আল্লাহ যদি বলে আমার ঘরের সঙ্গে তুই সম্পর্ক রাখছিল কাবাই গেছিল, তখন যদি বলি আল্লাহ আমি গরিব আমার কাবা যাওয়ার মতো ক্ষমতা ছিল না, আল্লাহ কাবা তাওয়াফ করার আমার ভাগ্য পর্যন্ত হই নাই, আল্লাহ আমি দিন হাজিরে করে খাইছি, আল্লাহ লক্ষ টাকার মালিক ছিলাম না, তবে আল্লাহ হুজুরদের মুখে শুনে আমরা শুনছি মসজিদ হলো কাবার টুকরা, এই কথা শুনে মসজিদের সঙ্গে একটু মহব্বতের নজর দিয়েছিলাম, ও আল্লাহ মসজিদে দিকে তাকাইয়া দুই চোখের পানি ফেলছি, এই মসজিদের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে পশ্চিম দিকে তাকাই বলছি আল্লাহ কাবা দেখার তৌফিক দেও না, আল্লাহ এই মসজিদটা এলাকায় পাইয়া অন্তরে পর মহব্বতের নজর নিয়ে মসজিদে যতটুকু পারি আমি সহায় করেছি, আল্লাহ কাবাই দেখতে পারি নাই তবে আমার সামর্থ্য অনুযায়ী একটা মসজিদ বানানির জন্য মসজিদে কি অভাব ছিল আমি আল্লাহ আমার দুই হাতে দান করে দিয়েছি, আল্লাহ যদি খুশি হয় আল্লাহ যদি খুশি হয় এর ওসিলায় কাবা দেখার মতো সওয়াব দিয়া আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিতে পারে।